আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেতি দিয়ে কিভাবে খুব সুন্দর একটি হ্যান্ড পার্স তৈরি করা যায়। সুন্দর এই পার্সটি কিভাবে তৈরি করতে হয় তা শিখতে হলে অবশ্যই আমার পুরোটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, আর নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কাজটি শুরু করি। প্রথমে আমি বেতি নিয়ে নিয়েছি নীল রঙের, এটাকে আমি মেপে নিচ্ছি। আমি লম্বা 70 ইঞ্চি পরিমাণে বেতি নিব। হাত দিয়ে যখন মাপবেন 4 হাত পরিমাণে বেতি নিলেই আপনাদের হয়ে যাবে, যেহেতু এটা ছোট একটি পার্স। আমি 2টা কালারের বেতি নিয়ে নিব। নীল রঙের যে বেতিটা সেটা আমি নিব 20টা, আর গোলাপি রঙের যে বেতিটা হবে সেটা হবে 16টা। এই পরিমাণ বেতি নিয়ে আমি কাজটা করব। এবার আমি বেতির ফুলটা তুলে নিব, এই জন্য একটা নীল রঙের বেতি নিয়ে নিয়েছি। এটাকে সমান 2 ভাঁজ করে নিয়েছি। দেখুন, এবার মাঝখানের যে ভাঁজটা হবে, যে অংশটা হবে, এটাকে আমি বা হাতে ধরব। এরকমভাবে আরেকটা বেতি আমি ভাঁজ করে নিচ্ছি। এটাকে আমি ডান হাতে ধরে নিব। এবার এই 2টা বেতির সাহায্যে আমি একটি ফুল তুলে নিব। ভালোভাবে খেয়াল করুন আমি কিভাবে ফুলটা উঠাচ্ছি, আর যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার প্রথম ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। বাঁ হাতে একটা বেতি নিয়েছি, ডান হাতে একটা বেতি নিয়েছি। বাঁ হাতের বেতিটার ভিতরে আমি ডান হাতের বেতিটা এভাবে করে রাখব, তারপরে বাঁ হাতের বেতির যে নিচের অংশটা এটাকে এইভাবে ফোল্ড করব, তারপরে এই পাশের যে অংশের নিচের অংশটা এটাকে প্রথম বেতিটার ভিতর দিক দিয়ে ঢুকিয়ে দিব। এভাবেই আমি একটা বেতির ফুল তৈরি করে নিব। দেখুন, হয়ে গেল বেতির একটি ফুল। একইভাবে তৈরি করা 2টি ফুল আমি নিয়ে নিয়েছি, একটা ডান হাতে ধরেছি, একটা বাঁ হাতে ধরেছি। বাঁ হাতের যে ফুলটা, এর যে কোনো একটা বেতিকে এইভাবে ভাঁজ করে নিব। এবার ডান হাতের ফুলেরও যে কোনো একটা বেতিকে বাঁ হাতের বেতিটার উপর দিয়ে এইভাবে করে প্যাচ দিব। খেয়াল করুন, এই যে দেখুন, এবার বাঁ হাতের প্রথম যে বেতিটা ফোল্ড করেছিলাম এটা নিচের যে অংশটা রয়ে গেছে এটাকে এইভাবে করে আবারও ভাঁজ করব, তারপরে ডান হাতের যে অংশটা থাকবে এটাকে বাঁ হাতের বেতিটার ভিতর দিয়ে এইভাবে ঢুকিয়ে দিব, তারপরে চেপে ফুলটা তৈরি করে নিব। দেখুন, 2টা ফুল জয়েন হয়ে গেছে আর উপরে একটা ফুল তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে পাশ ঘুরিয়ে নিলাম। এবার এই 2টি বেতির সাহায্যে, যে 2টি বেতি এরকম ক্রস আকারে হয়েছে, এই 2টি বেতির সাহায্যে আমি আরেকটি ফুল তৈরি করে নেব। খেয়াল করুন এই 2টি বেতির সাহায্যে আমি কিভাবে ফুলটি তৈরি করছি। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, এই ফুলটিও আমি তৈরি করে নিয়েছি। এইভাবে 2টি বেতির ফুলের সাহায্যে আমি 4টি ফুল তৈরি করে নিয়েছি। একইভাবে আমি গোলাপি ফুল তৈরি করেছি 4টি, আর নীল রঙের ফুল তৈরি করেছি 5টি। এগুলো দিয়ে আমি এবার ব্যাগের কাজ শুরু করব। 2 কালারের 2টি ফুল আমি নিয়েছি। এক হাতে আমি গোলাপি ফুলটা নিয়েছি, আর এক হাতে নিয়েছি নীল রঙের ফুলটা। এবার গোলাপি যে ফুলটা, এই ফুলের এই 2টা বেতি, আর নীল যেই ফুলটা আছে এই নীল ফুলের এই পাশের 2টা বেতিকে আমি জয়েন করব। খেয়াল করুন 2 রঙের বেতিটা দিয়ে আমি কিভাবে ফুলটা তৈরি করছি। দেখুন, এইভাবে 2টি কালারের সংমিশ্রণে একটি ফুল তৈরি হয়েছে। এবার এ পাশের ফুলটাও আমি করে নিচ্ছি একইভাবে। জয়েন করার সিস্টেম মোটামুটি একই, একটি শিখলে আপনারা পরবর্তীটিও পারবেন। দেখুন, জয়েন হয়ে গেছে। এভাবে একটার পাশে আরেকটা, একটার পাশে আরেকটা আমি জয়েন করে নিব। আমি যতগুলো ফুল নিয়েছি ততগুলো জয়েন করে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি জয়েন করার পরে এভাবে যেই 2টা বেতি ক্রস আকারে হবে সেগুলো দিয়ে আমি একটা ফুল তৈরি করে নিব। এভাবে করে যতগুলো ফুল হবে ততগুলোই আমি তৈরি করে নিব। এভাবেই আমি একটির উপরে আরেকটি ফুল তৈরি করতে থাকব, কারণ এখন আমার কাজই থাকবে একটির উপরে আরেকটি ফুল তৈরি করে নেওয়া। দেখুন, আমি অনেকটা অংশ করে নিয়েছি, কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে নিজেরাই দেখতে পাচ্ছেন।
এখানে দেখুন, দেখতেই পাচ্ছেন চার ফুলের গোলাপি রঙের হচ্ছে চারটা আর নীল ফুলের হচ্ছে পাঁচটা। আমি যেভাবে পরিমাপ বলে দিয়েছি সেই পরিমাপে কিন্তু আমি ব্যাগটা উঠিয়ে নিয়েছি। এবার কোনার অংশটা কিভাবে তুলব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যদি কোনাটা না তুলি তাহলে কিন্তু এটা কোনো ব্যাগই হবে না, সমান হয়ে যাবে। এবার দেখুন কোনার অংশটা এরকম চোখা হবে। এবার প্রথম যে ফুলটা আছে এই ফুলটা এখান থেকে উপরের দিকে এক দুই, দুই নাম্বার আর তিন নাম্বার যে ফুলটা হবে এই দুইটা ফুলের বেতি আমি হাতে নিয়ে নিয়েছি। এই দুইটা ফুল দিয়ে আমি কোনার অংশটা তুলব। দেখুন দুইটি ফুল সমান আকারে আছে। এখন একটা অংশ আমি গোলাপি রঙের অংশটা আমি বাঁ হাতে ধরব আর নীল যেই বেতিটা আছে ওটাকে আমি ডান হাতে ধরব। এবার বাঁ হাতের অংশটাকে আমি এভাবে ফোল্ড করব আর নীল অংশের বেতিটা যেটা আছে এটাকে এইভাবে পেঁচিয়ে নিয়ে আসব। সমান দুইটা বেতিকে কিন্তু আমি এইভাবে করে ফুল তোলার চেষ্টা করছি। গোলাপি অংশটাকে এইভাবে ভাঁজ করব আর নীল অংশটাকে এইভাবে পেঁচিয়ে নিয়ে আসব। এবার গোলাপি যেই নিচের অংশটা আছে এটাকে এইভাবে করে ভাঁজ করব আর নীলটাকে গোলাপিটার ভিতর দিক দিয়ে এভাবে ঢুকিয়ে দিয়ে একটি ফুল তৈরি করে নিব। হাতের চাপটা কিন্তু ঠিক রাখবেন, একটু চেপে ধরবেন, এতে করে ফুলটা খুব সুন্দর হবে দেখতে, আর না হলে কিন্তু অ্যাব্রো থ্যাব্রো হয়ে যাবে। দেখুন কোনার অংশ উঠে গেছে আমার। এবার এই পাশ থেকে একটা কোনা তুলব। এজন্য প্রথম যেই ফুলটা আছে এই ফুলটা ছেড়ে দুই নাম্বার আর তিন নাম্বার যে ফুলটা হবে এই দুইটা ফুলের বেতি আমি দুই হাতে ধরে নিব। আগের মতোই খেয়াল করুন একইভাবে আমি এই কোনাটাও তুলে নিচ্ছি। একটা ব্যাগে চারটা কোনা আমার তুলতে হবে, চারটা কোনায় কিন্তু একই মাপের তুলবেন, তা না হলে ব্যাগ কিন্তু সুন্দর হবে না। এজন্য একই মাপেরই নেবেন, প্রথমটা থেকে গুনে একইভাবেই যখন ফুলগুলো গুনে নেবেন তখনই ব্যাগের মাপটা ঠিক হবে। দেখুন দুই নাম্বার কোনাটাও আমি তুলে নিয়েছি, একটা পাশে দুইটা কোনা হয়ে গেছে। এবার ওই পাশের যে কোনা দুইটা আছে ওই দুইটা কোনাও আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। দুই নাম্বার আর তিন নাম্বার ফুলের বেতিগুলো দিয়ে আমি কোনা তৈরি করে নিচ্ছি একইভাবে। দেখুন এই কোনাটাও আমি উঠিয়ে নিলাম, এবার এই পাশের কোনাটাও একইভাবে করছি। দেখুন উঠে গেছে এই পাশের কোনাটাও, একই মাপে আমি চারটা কোনা তুলে নিয়েছি। এবার দেখুন আবারও আগের মতো আমি একটার পাশে আরেকটা ফুল উঠাবো, যেগুলো ক্রস আকারে বেতি হবে সবগুলো দিয়ে একটা একটা ফুল উঠাবো। এইভাবে যতটুকু পরিমাণে আমি ব্যাগটা তৈরি করব ততটুকু পরিমাণে আমি ফুলগুলো উঠিয়ে নিব, তাহলে আমার ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু আর কোনো কাজ নেই, শুধু ব্যাগটা উঠানোই আমার কাজ। দেখুন একইভাবেই আমি ব্যাগটা উঠিয়ে নিচ্ছি। যখন আপনারা দুইটা কালারের বেতি নিয়ে কোনা তুলবেন তখন একটা পর্যায়ে কিন্তু এরকম তিনটা লাইন তৈরি হবে, দুইটার পরিবর্তে তিনটা লাইন তৈরি হয়ে যাবে। এইভাবে আমি পুরোটা অংশ করে যাব। দেখুন তৈরি হয়ে গেছে আমার একটা সুন্দর হ্যান্ড পার্স। আমি উপরের দিকে দশটি ফুল উঠিয়েছি, দশটি ফুল উঠিয়ে আমি লম্বা করেছি হ্যান্ড পার্সটা অতটুকু পরিমাপেই। দেখুন ভিতরের অংশটা, আমি মুড়ি মারার পর কিন্তু ভিতরের অংশটা দেখতে এরকম দেখাবে। এইভাবে করেই খুব সহজে আপনারা সুন্দর একটি হ্যান্ড পার্স তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই হ্যান্ড পার্সটার কাপড় বা চেন কীভাবে লাগাতে হয় পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বেতির ব্যাগ যারা ব্যবহার করেছেন তারা কিন্তু জানেন এই ব্যাগগুলো কতটা মজবুত হয়। পাশে থাকার জন্য ধন্যবাদ।